আরো তাড়াতাড়ি চলো, চুলবুল আমার খিদে পেয়েছে আর চাটের দোকান অনেক দূরে। আরে আমি গাধা, কোন এরোপ্লেন নই যে তোমাকে উড়িয়ে ওখানে নিয়ে যাবো। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম ইক্রাম তিক্রাম দামদাম আদম, নাও প্লেন হয়ে গেলে তুমি দৌড়ি বেড়ে, এখন তাড়াতাড়ি চাটের দোকানে পৌঁছে দাও। আমি উঠছি, আমি প্লেন হয়ে গেছি। বাবা দেখলে ওরা কি করছে? দেখছি তো বটেই, কিন্তু বিশ্বাসই তো হচ্ছে না। জিন্টু আবার ল্যান্ড করো এই প্লেনটাকে তাড়াতাড়ি, কেউ দেখে ফেললে কি বলবে? এই নাও দড়ি মেয়ে। না ছাড়বো না কিছুতেই, আমি তোমাদের সবাইকে দেখে নেব। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম সব স্মৃতি যেন ভুলে যায়, ইক্রাম টিক্রাম দমদমাদম কিছু যেন মনে না থাকে। আমরা এখানে কেন এসেছি আর আর কি করছি? কি বলবো, কিছুই তো মনে পড়ছে না। চলো বাড়ি যাওয়া যাক। Mad Max is mad. Very, very mad. Timbaktoon, এটা বলো, যদি কোনো জিনিস খারাপ হয় তাহলে সেটা নিয়ে কি করা উচিত? ভাঙা চূড়ার দোকানে বিক্রি করে দেওয়া উচিত। গুড আইডিয়া, গুড আইডিয়া। টিম্বাক্টুন, প্রথমবার তুমি কাজের কথা বললে। একটা এর থেকেও ভালো আইডিয়া আছে বাস, ওই বেকার জিনিসটাকে রকেটে বেঁধে আকাশে উড়িয়ে দিন, পৃথিবী থেকে ওর চিহ্নই মুছে যাবে। এই আইডিয়াটা তো আরো ভালো, আমি এটাই করব। যাও একটা রকেট নিয়ে এসো, আমি তোমাকেই রকেটে বেঁধে আকাশে উড়িয়ে দেব। ইউ আর জিনিয়াস বস, সুপার ডুপার জিনিয়াস। শি ইজ রাইট বস, শি ইজ রাইট। কিন্তু বস আমাকে কেন? বস আমি আপনাকে হিপনোটাইজ করার একটা লোক নিয়ে এসেছি, ও ভিরকে হিপনোটাইজ করে এখানে নিয়ে আসবে বস। ভীর একটা রোবট, ও মানুষ নয়, ওকে হিপনোটাইজ করা যায় না। তুমি ব্যাস যাও আর রকেটের বন্দোবস্ত করো। রোবটকে হিপনোটাইজ করা যায় না, কিন্তু ওর বন্ধুরা তো হতে পারে তাই না? অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস মাইসেলফ, আই অ্যাম টিংচিং চু। আমি হিপনোটাইজ করব সবাইকে, সেটা মোনা হোক বা টিম্বাকটু। হিপনোটাইজ? কিভাবে করো হিপনোটাইজ, একটু আমাকেও তো বলা হোক। এই দেখুন, চশমাটা পরে রেড বাটন টিপে দিলাম, তাহলে সামনের লোকটা হিপনোটাইজ হয়ে যায়, আর গ্রিন বোতামটা টিপলে হিপনোটিজম শেষ হয়ে যায়। তুমি ভিরের কোনো বন্ধুকে হিপনোটাইজ করো আর তাকে এই ডেটা ট্রান্সফার ডিভাইসটা দিয়ে দাও। যখন ভীর ঘুমিয়ে থাকবে, এই ডিভাইস ওর মাথার সমস্ত ডেটা ট্রান্সফার করবে আর তারপর এটা আমায় দিয়ে দেবে। তারপর আমি ভীরের মতন অনেক রোবট বানাতে পারবো, অনেকগুলো রোবট। আর এর বদলে আমি কি পাবো? যা চাইবে, যতটা চাইবে। এবার যাও। আরে হ্যাঁ টিম্বাক্টুন, আর এই রোবট জ্যাকেট ওই বন্ধুকে পরিয়ে দেবে, কারণ এর রোবটিক পাওয়ার সম্বন্ধে তোমার জানা আছে। ওকে বাস। ওই দেখো, ওই মেয়েটা ইমলি, ভীরের খুব ভালো বন্ধু। ওকে, আজকের পর থেকে ওর বন্ধু থাকবে না। ইমলি, এই দিকে দেখো, তোমার কি এই চশমাটা লাগবে?
ইমলি চলো, আমি তোমাকে সব বলছি কি কাজ করতে হবে আর এই জ্যাকেটের ব্যবহার কিভাবে করতে হবে। এসো আমার সঙ্গে। ইমলি, তুমি এখানে কি করছো? ভীর, ওঠো। ইমলি, তোমার মাথার উপরে কি লাগিয়েছে? ভীর, উঠে পড়ো। ভীর না, হয়েছে চুলবুল? ইমলি, ইমলি, তুমি এই সময় এখানে? ভীর, ভীর, তোমার মাথার উপরেও কি লাগিয়েছে? এটা কি? ও, এটা তো ডেটা ট্রান্সফার ডিভাইস। ইমলি, তুমি এরকম কেন করছো? তোমার চোখের এক্সপ্রেশন এরকম কেন, যেন তুমি ইমলি না অন্য কেউ? জিন্টুকে ডাকতে হবে। আবার যাও আর এইবার নিজের শক্তি ব্যবহার করো। তার কোনো প্রয়োজনই নেই, আমি নিজেই এসেছি। ইমলি, তুমি ওদের সাথে কি করে হাত মেলালে? আমরা একে হিপনোটাইজ করে দিয়েছি, এখন আমাদের কথাই শুনবে। আমি এখানে কি করছি? ভীর, ভীর, তুমি ঠিক আছো তো? এই নাও, এটাকে মাথায় আটকে নাও। না, কোনোভাবেই নয়। এটা করলে ও আমার সব ইনফরমেশন চুরি করে নেবে। তুমি তোমার শক্তির ব্যবহার কেন করছো না? না, আমি ইমলিকে কিছুতেই আঘাত করতে পারবো না। ও হিপনোটাইজড। ওই চিনচিনচুয়ের কাছে যে কালো চশমা আছে, ওটা পরে গ্রিন বাটন টিপে ইমলির চোখের দিকে তাকাও, ঠিক হয়ে যাবে। আমি তোমায় এক্ষুনি ঠিক করে দেব। চিনচিনচু, কাজ হয়ে গেছে, এখন চলো নিজের পুরস্কার নিতে। আমি আমার টাকা পয়সা নিয়ে গ্রামে চলে যাব, এখানে সত্যি খুব বিপদ আছে। ভয় পেও না ইমলি, আমায় ছেড়ে দাও এক্ষুনি। তুমি আমায় না ছাড়লে আমরা উড়তে পারবো না। আমার ভয় করছে। আরে তাড়াতাড়ি চলো আর
এখন ভীর নিচে পড়ে টুকরো টুকরো হয়ে যাবে, আর আমরা ওকে আমাদের সঙ্গে নিয়ে যাব। ইমলি, তুমি কি আমায় ভরসা করো? তাহলে আমায় ছেড়ে দাও। আরে আমি তো শ্বাসই নিতে পারছিলাম না। শ্বাস তো আমার আটকে যাবে, যখনও ফিরে আসবে আমি পালাই এখান থেকে। কি হলো? আর যদি না হয় তাহলে রকেট নিয়ে আসবে। বাস বাস, রকেটের প্রয়োজন নেই, আমি নিজেই আকাশে উড়ে যাব।